السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলা সরাসরি দেখছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী সওয়াল জব সরাসরি, আমি কারি এ কেম ফিরোজ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সরাসরি যে কোনো প্রশ্নের জবাবের এই আয়োজনে। জীবন ঘনিষ্ঠ ইবাদত সম্পর্কিত শরিয়ার যে কোনো বিষয়, শেরক বেদাত নিয়ে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন এই আয়োজনে। আপনাদের টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখান থেকে সরাসরি আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, বিশ্ববরণ্য আলেমে দিন শেখুল আলম শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, মারহাবান বিকুম, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ, আহসানতুম, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নে এখনই যাচ্ছি, যারা এরই মধ্যেই ফোনে নক করছেন। একটা বিষয় আপনাদের শুরুতেই বলে রাখছি, আপনারা যখন আমাদের সাথে টেলিফোনে টেলিভিশনে সরাসরি কথা বলছেন, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমরা আপনাকে এখনই রিসিভ করছি, যিনি লাইনে আছেন মতন আমরা প্রশ্ন নিচ্ছি, যে কে বলছেন, কোথা থেকে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম, জুই। জি, আমার প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে একটা রেজুলেশন প্রচলন আছে, যেটা হচ্ছে জমি লিজ নেওয়া, যেটা অনেকেই আছে যে জমি লিজটা নেয়, এই পদ্ধতিটা আসলে মানে বৈধ কিনা জায়েজ কিনা সেটা জানতে চাচ্ছি। যে জমি লিজ নেয় যতদিন অব্দি জমির মালিকের কাছ থেকে নেয়, 2 লাখ বা 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিলে, যতদিন সে জমির মালিক টাকাটা পরিশোধ করতে না পারলো, ততদিন যে টাকাটা দিয়েছে সে ব্যবহার করতে থাকে। এই পদ্ধতিটা কি আসলে মানে সঠিক কিনা, এটা জায়েজ পদ্ধতি কিনা? এবং অনেকে প্রশ্ন করে আবার ওই টাকারই জাকাত দেওয়া, এটা যদি জায়েজ না হয় তাহলে সেই টাকা কিভাবে জাকাত দিবে সে, এটা বুঝি না, এটা একটু ক্লিয়ার করা। দ্বিতীয় হচ্ছে, নামাজে যদি আমি কয়টা সেজদা দিছি এটা ভুলে যাই, তাহলে কি করতে পারি সেই ক্ষেত্রে? এই দুইটা আমার সেজদা কম সেজদা ভুলে যাওয়া মানে কম হওয়া না, এই তো? জি, আমি একটা দিয়েছি কি দুইটা দিয়েছি এটা আমি ভুলে গেছি। ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ আপনাকে মহতরম। আমরা জবাব জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ, আকুল ওয়া বিল্লাহি তৌফিক। জি, প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন, যে আমাদের দেশে সারা দেশেই প্রচলিত রয়েছে এই পদ্ধতিটা, এটার নাম লিজ নয়। লিজ মানে হলো ভাড়া নেয়া, লিজ নেয়া মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা দেবে, সময়টা শেষ, টাকা আর ফেরত দেয়া লাগবে না, জমিটা পেয়ে যাবে, এর নাম লিজ। কিন্তু যেটা বন্ধক এবার গিরবি, উনি শব্দটা উচ্চারণ করেছেন, এর মানে হলো যে নির্দিষ্ট টাকা দিল একটা জমির বিপরীতে, যতদিন না আবার টাকাটা হুবহু ফেরত না দেবে ততদিন জমি ফেরত দেবে না, এটাতে জুলুম হয় এবং এটাতে সুদ হয়। এই জন্যে সম্মিলিতভাবে সকল উলামারা একমত, এটা হারাম, এটা অবৈধ, এতে জুলুম হয়, এতে সুদ হয়। সুতরাং এই পদ্ধতি হালাল হওয়ার দুইটি ব্যবস্থা রয়েছে বিকল্প। 1 নম্বর হলো, হতে পারে যে ব্যক্তি ফসল ফলালেন, প্রত্যেক ফসল থেকে উৎপাদনের পরে তিনি তার উৎপাদন কস্ট বাদ দিয়ে যতটা লাভ হলো ফসল, এর একটা অংশ ওই মূল টাকা থেকে কর্তন দেবেন। প্রতি ফসল উৎপাদন করলেন আর এর একটা অংশ মূল টাকা থেকে বাদ যাবে, যতদিনে ওই মূল টাকা শেষ হয়ে যাবে ব্যক্তি জমিটা এমনিই ফেরত পাবে, টাকা আর দেওয়া লাগবে না। অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্যে, যে আমি বছরে এত টাকা কর্তন যাবে, হয় ফসলে অথবা বছরে একটা টাকা কর্তন যাবে ওই টাকা থেকে, তাইলে এই পদ্ধতিটা বৈধ হবে অথবা বৈধ নয়। আর এই জন্যে প্রাসঙ্গিক তিনি যেটা বললেন, যে কেউ এভাবে বন্ধক দিল, টাকা পেল, বন্ধকের টাকাটার কি জাকাত দেবে? হ্যাঁ, বন্ধকের টাকাটা, এটা সত্য তিনি বলেছেন, যেহেতু এর মধ্যে জুলুম এবং সুদ মিশ্রিত হয়ে যাচ্ছে, তাই জাকাত বছরে একবার, আর সুদ জুলুম থেকে প্রতি মুহূর্তে বেঁচে যেতে হবে।
আগে সুদ থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে যাকাত দিতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম। পরবর্তী যে প্রশ্নটা দর্শক করলেন, নামাজে সেজদা কম বেশি যে এই বিষয়ে যদি ভুল হয়ে যায় বা ভুল থাকে, সেই ক্ষেত্রে সেটা শুধরাবার উপায় কি? ব্যাপারটা হলো যে নামাজে কিছু বিষয় হলো ফরজ আর কিছু বিষয় ওয়াজিব। ফরজ হলো কিবলামুখী হয়ে দাঁড়ানো, কিবলামুখী হওয়া, দাঁড়ানো, তাকবীরে তাহরিমা পড়া, কেরাত পড়া, তেরোটি ফরজ রয়েছে, সেজদা দেয়া, হ্যাঁ, ভিতর বাহির মিলে তেরোটি ফরজ। তো ভিতরের ফরজগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফরজ হলো দুই সেজদা, দুইটি সেজদা দেয়া হলো ফরজ। সুতরাং যদি কারো সন্দেহ হয় যে তিনি একটি সেজদা দিয়েছেন, সাথে সাথে আরেকটি সেজদা দেবেন, ভুলটা সংশোধন করবেন এবং এই ভুলের জরিমানা হিসেবে অতিরিক্ত দুইটা সেজদা দেবেন। তার মানে আমরা আবারও বলতে চাই যে স্পষ্ট করে খেয়াল রাখা উচিত, যদি রুকু এবং সেজদায় কেউ সন্দেহ করে তাহলে রুকু এবং সেজদা, কারণ সেজদায় হয়তো আত্মায়াতু পড়া অবস্থায় সন্দেহ হয়েছে, তো একটা সেজদা দিছেন না দুইটা, নিচেরটা ধরে তিনি আরেকটা সেজদা দেবেন, তারপরে আবার নিয়ম অনুযায়ী দুইটা সাজদায় সাহু দিবেন ভুলের জরিমানা হিসেবে। যদি বেশি দিয়ে ফেলে, বেশি দিয়ে ফেললেও তিনি সাজদায় সাহু দিবেন। জি আমরা ক্লিয়ার। আশা করি দর্শক আপনি জবাব শুনলেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, কে করবেন? জি আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বিরামপুর দিনাজপুর থেকে মঞ্জুরা বলতেছি। দিনাজপুর থেকে বলুন। জি আপনি ওই কোরআনে যে হলো 14টা সিজদা আছে, আচ্ছা, এই সিজদা এই হুজুর কি যেন একটা দোয়া বলিছে, ওই দোয়াটা একটু বলবে। আর সুবহান আল্লাহ আছে তো, সুবহান আল্লাহ হাতি নিয়ে বলা না নোগে বলা, এখন মানুষ বলে নোগে কেনি আঙ্গুল দেখে পড়ে, আমরা পড়ি, এখন আবার এই দিব্য আঙ্গুল দেখে নাকি পড়তে হবে, এটা একটু বলবেন। মানে সালাতে যে আমরা যে এখন বলে সবাই বিদ্যা আঙ্গুল দিয়ে শুরু করতে হবে, বিদ্যা আঙ্গুল দিয়ে শুরু করতে হবে, একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, কোন আঙ্গুল দিয়ে শুরু করা যায় আমরা শুনবেন। ধন্যবাদ আপনাকে। জি মহতরাম, তেলাওয়াতের সেজদার যে একটা দোয়া বলেছেন, দোয়াটা কোন দোয়াটা? আসলে প্রথম একটা বিষয় জানা উচিত যে কোরআন আল কারিমে 15টি সেজদা রয়েছে। হ্যাঁ, আবু হানিফা আলাইহি রাহমা তিনি বলেছেন 14টি সেজদা, ইমাম শাফিঈ সহ ইমাম মালিক আহমদিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন 15টি সেজদা, এবং ওই 15 নম্বর সেজদা মানে সূরাতুল হজ এর সর্বশেষ যে মানে এই আয়াত আল করিমা, এতে তিন মাজহাব বলেছেন এখানে সেজদা রয়েছে। আবু হানিফা আলাইহি রাহমা তিনি বলেছেন এখানে সেজদা নেই, তো এটা জানে নেওয়া ভালো যে তিন মাজহাব অনুযায়ী 15টি সেজদা আর আবু হানিফা আলাইহি রাহমার মাজহাব অনুযায়ী 14টি সেজদা। আর যখনই কেউ সেজদা দেবে তখন তাকে সেজদায় গিয়ে সাধারণ তসবি পড়লে হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, তা হলো সাজাদা ওয়াজহি লিল্লাহিল্লাযী শাক্কা সামঈ ওয়া বাসারি বিহাউলিহি ওয়া কুওয়াতি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আবারও বলছি, সেজদায় গিয়ে তেলাওয়াতের সেজদা পাঠ করার পরে সেজদায় গিয়ে তাসবিহ পড়লেও যথেষ্ট, কিন্তু কেউ যদি এই দোয়াটা পড়তে পারে ভালো, সাজাদা ওয়াজহি লিল্লাহি আল্লাযী শাক্কা সামঈ ওয়া বাসারি বিহাউলিহি ওয়া কুওয়াতি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এর অর্থ হলো যে আমার চেহারা লুটিয়ে দিলাম তার জন্যে যিনি আমার এই সুন্দর মানে চক্ষু কর্ণ নাসিকা উৎকীর্ণ করেছেন তারই ক্ষমতায় এবং তারই পরিকল্পনায়, সুতরাং কত না বরকতময় স্রষ্টা আল্লাহ তাআলা। আমরা যারা এই যে এই আয়াতের তেলাওয়াত শুনলাম, আমাদের তো এখন সেজদা যারা, না বললাম আবু হানিফা আলাইহির রাহমার মত অনুযায়ী
এখানে সেজদা দেয়া লাগে না। আমরা যেহেতু অধিকাংশ হানাফি মাজহাব অনুসরণ করি, আমাদের এটা বিশাল স্কুল অফ থট, হ্যাঁ নিঃসন্দেহে, তবে যদি কেউ দিতে চায় দিতেও পারে, দিতে পারে। যে এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিলাম দর্শক, যে যে আবহান রহমতুল আলের যে আমরা মাজহাব অনুসারে যারা তাদের পক্ষ থেকে এই আয়াতের সেজদাটা আমরা উনি সমর্থন করেন না। সেক্ষেত্রে আমরা যারা ইয়াদ শুনলাম আমাদের সেজদা না করলেও চলবে, তবে যদি কেউ দিতে চায় দিতে পারে, কোনো সব সমস্যা হবে না। মহতরম পরবর্তী যেটা ছিল, তবে প্রসঙ্গত একটা জিনিস বলি, জি, সেজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে যদি ব্যক্তি রুকুতে চলে যায়, এটা একটা মাসালা, ভালোভাবে জানা উচিত। তাহলে আর সেজদাটা, সেজদার আয়াত তেলাওয়াতের পরে সেজদা দেয়া ওয়াজিব, কিন্তু কেউ যদি ফরজ ফরজ যেমন সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত কেউ তেলাওয়াত করে রুকুতে চলে গেল, তাইলে তারা সেজদা দেয়া লাগবে না। কারণ যখন ফরজের মুকাবেলায় মানে ওয়াজিবের সামনে ফরজ চলে আসে, মর্যাদাগতভাবে ওয়াজিব রহিত হয়ে যায়, ফরজ আদায় করলে হয়ে যায়। যেমন প্রধানমন্ত্রী উপস্থিত হলে মন্ত্রীদের আর বেইল থাকে না, ঠিক এই ধরনের আর কি। এই জন্য এটা মাসালাটা জেনে নেওয়া ভালো যে সেজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে যদি কেউ সেজদা না দিয়ে রুকুতে চলে যায়, সেজদা দেয়াটা ছিল ওয়াজিব কিন্তু রুকু দিয়ে দিল, রুকুটা ফরজ, তাইলে সেজদাটা রহিত হয়ে যাবে, না দিলেও অপরাধ হবে না। একটা সমস্যা উনি পড়েছেন যে সুবহান আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ বলবেন, এটার উত্তর তো আপনি দেবেন, কারণ আপনি উলুবুল কেরাতে এক্সপার্ট। এটা হলো যে সম্বন্ধিত করে উচ্চারণের মিলিয়ে পড়লে, যদি কেউ আলাদা করে বলে সুবহান আল্লাহ, অর্থের কোনো পরিবর্তন হবে না। আর যদি সুবহান আল্লাহ বলে তাইলে অর্থের পরিবর্তন হবে না, তবে এটা হলো পাঠন রীতির বাস্তবতা, গ্রামার অনুযায়ী এইভাবেই পড়তে হয়, এইভাবে পড়লে সুবিধা বেশি হবে। তো আপনি একটু লাগাই দেন, আমি তো আপনার কথা বললাম, সুবহান আল্লাহ সুবহান, আমরা এইভাবে পড়ে থাকি সাধারণত, সুবহান আল্লাহ এইভাবে ভেঙে খুব কমই পড়া হয়। আমরা সাধারণত যারা তেলাওয়াত করি বা তাজবি পাঠ করি, আমরা প্রিয় দর্শক আমরা সুবহান আল্লাহ, আপনি সুবহান আল্লাহ বলাটাই আপনার জন্য সহজ হবে, সুবহান আল্লাহ। ধন্যবাদ মহতরাম, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কিন্তু তার আগে একজন দর্শক অনেকক্ষণ যাবত তাকে আমরা হোল্ড করে রেখেছি, ফোনটা নিয়ে নিচ্ছি। জি কে আছেন দর্শক বলুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কে বলছেন? জাকাতের ব্যাপারে একটা প্রশ্ন আছে। অবশ্যই জাকাতের ব্যাপারে শুনব, আপনি কোথা থেকে বলছেন বলুন? ও আমি সাভার থেকে বলছিলাম আসমা। জি বলুন। আমার হলো স্বর্ণ এবং রূপা কিছুই নেই, এটা চুরি হয়ে গেছে, এখন মানে অল্প কিছু টাকা আছে, মানে ওটা রূপার নিসাব পরিমাণ হয় কিন্তু স্বর্ণের নিসাব পরিমাণ হয় নাই, তো আমি এখন কি স্বাধীনভাবে যেটা ইচ্ছা সেটা ধরতে পারবো কিনা, এটা। আরেকটা হলো যে এই যে চুরি যে হয়ে গেল, এটাকে আমি ক্ষমা করে দেওয়াটা উত্তম হবে নাকি এটা আখেরাতে পাবো এই আশা করলে উত্তম, এটা। আরেকটা হলো ছোটবেলাতে সব কাল আমরাও করছি হয়তো কারো কাছে ফল এটা সেটা, এর জন্য কি করণি? হ্যাঁ অনেকে তো যে বিশেষ করে আমি অনেকদিন তো লাইন বেঁচে, আরেকটা শেষ প্রশ্ন, আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে আর কি লবণ ধার করছিলাম কিন্তু গাফলতির কারণে সেটা ফেরত দেওয়া হয় নাই, আমাদের কত বিষয় যা জানার রয়েছে আমাদের মা বোনদের, আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের এটিএন এরও আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ খুবই 25 বছর যাবত এই সকল বিষয়কে জানানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, খুবই খুবই আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা ভবিষ্যতেও কবুল। মহতরম আমরা আসছি আপনার কাছে, এই বিষয়গুলো সব শুনবো ইনশাআল্লাহ, এই বিষয়ে জবাব আমরা, যেই প্রশ্ন মহতরম আমরা শুনতে চাচ্ছি জবাব, তা হচ্ছে যে এর আগে একটা প্রশ্ন ছিল তাসবি গোনা নিয়ে, সেটা কি আঙ্গুলের নজর আমরা কোত্থেকে মানে এই কর্নার আঙ্গুল থেকে শুরু করব না বুড়ো আঙ্গুল থেকে, এই বিষয়টা দর্শক জানতে চাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন। প্রথম হলো যে ফরজ সালাতের পরে যে তাসবিহ গণনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার হওয়াটাই গুরুত্ব দিয়েছেন বেশি। এখন পদ্ধতিটা আপনি হাতে গণবেন এটা সর্বোত্তম, কোনো বিতর্ক ছাড়া, কিন্তু কেউ যদি এতটা বয়স হয় অথবা অসুস্থ হয় যে আঙ্গুলে গণনা করে খেয়াল রাখা কঠিন, এই জন্যে সে যদি তাসবি দানার সাহায্য নেয়, তাহলে পৃথিবীর সব আলেমরা একমত যে ব্যক্তি তাসবি দানার সাহায্য নিয়ে 100 গণনা করা তার জন্য সহজ, তাহলে সে তাসবি দানা দিয়েও গণতে পারে। তবে তাসবি দানা গণতেই হবে
অথবা তাসবি দানাকে বরকতময় মনে করে চুমু খাওয়া এটা উচিত নয়। তবে আবার যদি কেউ বলেন তাসবি দানা টাচই করা যাবে না, তাহলে এটাও বাড়াবাড়ি। এটা জেনে রাখা উচিত, এটা হলো মাধ্যম, তাসবি দানাটা মাধ্যম, এর কোনো বরকত নাই। বরকত হলো তাসবিহের উপরে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, 100 পূর্ণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বলে। এখন কিভাবে গণবেন? হাদিসে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের প্রত্যেকটার তিন, মানে প্রত্যেক আঙ্গুলের তিন গণে গণে তিনবারে 33 বার, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করেছেন। এটা যেমন প্রমাণিত, আবার আপনি যেভাবে বললেন যে শুনেছেন বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে কানি আঙ্গুল থেকে শুরু করার ব্যাপারেও কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম অভিমত রয়েছে, আবার বুড়ি আঙ্গুল থেকে সূচনা করা এটার পক্ষে অভিমত, আপনার যেভাবে ভালো লাগে। ব্যাপারটা হলো যেভাবে একটু অভ্যস্ত হয়েছেন করতে পারেন, ওইটা ওই পদ্ধতিটা ফলো করাটা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক হলো সংখ্যায় সুবহানাল্লাহ 33 হওয়া, সংখ্যায় আলহামদুলিল্লাহ 33 হওয়া, সংখ্যায় আল্লাহ আকবার 33 হওয়া, এবং 100 পূর্ণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে হ্যাঁ, ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার। আমরা শুনলাম, দর্শক আপনি আশা করি শুনেছেন বিষয়টা। আপনাদের পরবর্তীতে বিষয় হচ্ছে যে স্বর্ণ রৌপ্য নেই, চুরি হয়ে গেছে, এখন রূপার যে নেশা পরিমাণ টাকা আছে, আমাকে কি এখন এই জাকাত দিতে হবে কি না? ব্যাপারটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে 7.5 বড়ি বা 7.5 তুলা সোনা সমান 52.5 বড়ি বা 52.5 তুলা রূপাকে সমান ছিল, এবং বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত অভিমত যে দুইটা তখন সমান ছিল। এখন মূল্যমান বেড়ে গেছে, কমে গেছে, সোনার বেড়ে গেছে, রূপাটা কমে গেছে। এখন রূপার মূল্যমানে অল্প টাকা 52-60 হাজার টাকা হলে হয়, আর স্বর্ণ হলো প্রায় 4.25 লক্ষ বা আরও বেশি, এক এক জায়গায় এক এক ধরনের। আপনি যে শহরে থাকেন ওই শহরে 7.5 বড়ি স্বর্ণর বিক্রির দাম অনুযায়ী হবে নেশাব, এটা আপনার অধিকার। আপনি যদি রৌপ্যের দাম আপনার কাছে নেশাব হয়েছে, আপনি যদি দিয়ে দেন ভালো, অধিক মানে দরিদ্ররা উপকৃত হলো। কিন্তু আপনি যদি নিজে বলেন না আমি স্বর্ণের 7.5 বড়ি স্বর্ণটাকেই নেশাব বলে ধরলাম, ওই পরিমাণ হলে আমি জাকাত দেব, তাইলে অপরাধ হবে না, আপনি দিতেই হবে, একথা বলার অধিকার শরিয়া আমাকে দেয় নাই, কাউকে দেয় নাই। সুতরাং এটা কেবল আপনিই সিদ্ধান্ত নেবেন। আপনি যদি বলেন যে আমি স্বর্ণের নেশাব ধরে দেব, কোনো অপরাধ হবে না, আর যদি রৌপ্যের নেশাব ধরে দিয়ে দেন, এতে দরিদ্ররা বেশি উপকৃত হবে, এটাই আল্লাহ আলম বিসওয়াব। জি আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, কি করবেন? জি বলুন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, কোথা থেকে বলছেন আপনি? জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন আল্লাহর 99 নাম মুখস্থ করলাম, অনেক বইতেই দেখছি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এইভাবে। এখন শুনছি যে আমি প্রতিদিন এটা এইভাবেই পড়ি, কিন্তু এখন এইভাবে নাকি হবে না, কিভাবে আমরা পড়বো, এটা করলে কি সমস্যা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন প্রথমে এক সবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বা তারপরে আবার বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আপনার চলে এরকম করে বলে, কতবারই কি আমাদের বিসমিল্লাহ বলে বলে শুরু করতে হবে? আর আস্তাগফিরুল্লাহ বা সাইয়েদুল ইস্তেগফার এগুলি বলার আগে কি বিসমিল্লাহ বলা যায়, নাকি বিসমিল্লাহ ছাড়া বলতে হবে? ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো সকল প্রশ্নের জবাবই। মহতারাম, এর আগে যে স্বর্ণ চুরি হয়ে গেল, এই স্বর্ণ চুরির জন্য উনি যদি ক্ষমা করে দেন যারা চুরি করেছে, এই এই সব কি উনি পাবেন? শুনেন, একটা হাদিস বলতে হয়, আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অলংকার একবার চুরি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি অভিযোগ করলেন, এবং তিনি নিজের থেকে আফসুস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি আফসুস করো না, ধৈর্য ধরো, কারণ ওরা যারা চুরি করেছে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ওরা তোমাকে ফেরত দিতে হবে, এমন একদিন ফেরত দেবে যেদিন জেনারেলি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
যেদিন সম্পদ আর সন্তান কারো কোনো উপকারে আসবে না ন্যাচারালি, ওই দিন তোমারই চুরি করা সম্পদটা চুরেরা ফেরত দিতে হবে। সুতরাং তুমি ওদেরকে গালিও দিও না, আবার মনও খারাপ করো না। তো এটা হলো বিখ্যাত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে। সুতরাং আমাদের বোনকে বলবো এই হাদিস আপনার জন্য দলিল, তো আপনি আফসোসও করবেন না, ওদেরকে চুরদেরকে গালিগালাজও করবেন না, বরং এটা এমন এক ব্যাংকে জমা আছে যে ব্যাংক থেকে হারিয়ে যাওয়ার দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আপনাকে ফেরত দেবেন। আপনি শুধু কেবল ধৈর্য ধরবেন। আর চুরদেরকে যদি মাফই করে দেন, জেনে রাখা উচিত মাফ করে দিলেও আপনারই সম্পদ তারা ফেরত দিতে হবে। আপনি মাফ করলেন, ওরা তো আর মাফ নিল না আপনাদের কাছ থেকে, তাই আপনার কাছ থেকে মাপ না নেওয়ার কারণে ওদের দায়িত্ব, ওরা চুরি করেছে আপনার কাছ থেকে মাপ নেয়া, যদি আপনার কাছ থেকে ওরা মাপ নেয় তাইলে ওরা দায় মুক্ত হবে, আর আপনি মাপ করে দেয়া এটা আপনার বদান্যত, এই জন্য আপনি সওয়াব পাবেন। সুতরাং সর্বাবস্থায় প্রতিদান নিশ্চিত হবে, তবে গালিগালাজ করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। মাশাআল্লাহ। লবণ ধান নিয়েছিলেন প্রতিবেশীর কাছ থেকে, সেই লবণ আর দেয়া হয়নি, এই লবণ কি অন্য কাউকে যদি দিয়ে দেয়া হয় তাহলে কি আমার এই ঋণ মুক্ত হতে পারবো কিনা? দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রসঙ্গ কথা সুন্দর করে সবার জানা উচিত। আল কোরআন আল কারীমের সূরাতুল মাউন, আল্লাহ তাআলা বিখ্যাত একটি ছোট্ট সূরা, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ওই সূরার সর্বশেষ আয়াতে বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, মাউন মানে হলো নিত্য ব্যবহার্য জিনিস, অর্থাৎ ওই লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, যেগুলো খুবই অল্প মূল্যের কিন্তু নিত্য ব্যবহার্য। তো এটা প্রতিবেশী কেউ কাউকে যদি না দেয়, আল্লাহ বলেছেন সেজন্য আখেরাতকে অস্বীকার করে। আর আইতাল্লাযি ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম, এই সূরার সর্বশেষ আয়াত তো ওয়ায়ামনাউনাল মাউন, তার মানে এই নিত্য ব্যবহার্য জিনিস দেওয়াটা ঈমানের লক্ষণ, সহযোগিতা করাটা আখেরাতে বিশ্বাসের প্রমাণ। এটা আমাদের সোসাইটিতে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রামেগঞ্জে এখনো হয়তো আছে, শহরে এটা মনে হয় উঠেই যাচ্ছে, খুবই নিকৃষ্ট মনে করা হয় না। বরং কোরআন যেটাকে অ্যাড্রেস করেছে, তার মানে এর দ্বারা পার্শ্ববর্তী মানে আমার পাশের ফ্ল্যাটে যে আছে, একই বাড়িতে একই বিল্ডিংয়ে বসবাস করছি, এর দ্বারা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। তো এটা যাতে আমরা কন্টিনিউ করি, আমরা কবির ভাষায় ইটের উপরে ইট, ইহার ভিতরে মানুষ কীট, আমরা কীটের মতো যাতে বসবাস না করি, সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে যাতে বসবাস করি। হ্যাঁ, এবার প্রশ্নের উত্তরে বলি যে হ্যাঁ, তিনি একটু লবণ ধার নিয়েছিলেন, তো যাদের কাছ থেকে ধার নিয়েছিলেন তারা হয়তো চায় নাই এবং তারা হয়তো চলে গিয়েছে। হ্যাঁ, তিনি যদি কোনো দিন তাদেরকে পান, তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে অথবা লবণ তাদেরকেই দিতে হবে। হ্যাঁ, মাঝখানে তিনি যেটা করেছেন যে তাদেরকে পান নাই তাই আরেকজনকে সদকা দিয়ে দিয়েছেন, জেনে রাখা উচিত সদকা দিয়ে তিনি একটা দায় মুক্তির অর্ধেক করেছেন, কিন্তু পূর্ণ দায় মুক্তি হবে কোনো দিন তাদের সাক্ষাৎ পেলে তাদের কাছ থেকে ক্ষমা নেয়া অথবা লবণটা ফেরত দেয়া। আর যদি কোনো দিন সাক্ষাৎ না পাওয়া যায় অথবা ফেরত না দেয়া যায়, তাহলে আল্লাহর কাছে বলতে হবে হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল, আল্লাহ তুমি উকিল হিসেবে আমার দায় মুক্তির ব্যবস্থা করে দাও, আর আমি তার যার মাল তার পক্ষ থেকে সাদাকা করে দিলাম। খুবই সুন্দর। আমরা পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে আল্লাহর যে 99টি নাম রয়েছে, এই যে এটাকে ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটা নাকি ইয়া বললে হবে না, তাহলে আমরা কিভাবে বলবো? না, ব্যাপারটা হলো যদি কেউ এইভাবে শক্ত ফতোয়া দেন তাহলে তো তিনি উচিত করেন নাই, কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার রয়েছে গুণবাচক অনেকগুলো নাম, এই নামগুলো দিয়ে তাকে ডাকো। তো আল্লাহকে ডাকতে গেলে শুধু আর রহমান, আর রাহিম, আল মালিক, এটা আল্লাহকে ডাকা হয়, কিন্তু ইয়া শব্দটা উজ্জ থাকে। কিন্তু কেউ যদি ডাইরেক্ট ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বলে, তাহলে অবশ্যই সে আল্লাহকে ডাকলো। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে দিয়ে সরাসরি ডাকাটা ইবাদত, সুতরাং আপনি ওইভাবে ডাকবেন। যিনি বলেছেন ইয়া দিয়ে ডাকলে হয় না, তিনি এক্সট্রিম, আল্লাহ তাকে হেদায়ত করুন। আমিন আমিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হয়ে গেছিল মৌলানা, ওই যে গাছের ফল মনে, জি 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 জি, আপনি একটু যুক্ত করে, মানে বাচ্চা কালে আমাদের এই সিজনটা তো খুব এখন, যেমন আপনার গাছে গাছে আম, তারপরে লিচু, তারপরে যে কালো জাম,
অনেকে ঢিল পেরে পারছেন, অনেকে দুরন্তপনা শিশুরা অনেক ক্ষেত্রে এগুলা একটা বয়সে অনেকে এগুলো অনেকে করে করে থাকেন, এই যে এটা একটা অনুশোচনা বোধ বা এটাকে পাপ হবে কিনা, এর থেকে সন্দেহে পাপ, এটা করা উচিত না। পৃথিবীর ভদ্র সমাজে, পৃথিবীর অনেক সোসাইটি আছে, অনেক দেশ আছে যে দেশে রাস্তার আইল্যান্ডেও ফল গাছ আছে কিন্তু কেউ ধরে না, আইন অনুযায়ী তা হয়। তো এটা আমাদের সামাজিক ভদ্রতার ব্যাপার। আপনি হয়তো দুরন্তপনার কথা বলছেন, হয়তো এই ক্ষেত্রে আমাদের সবাই এটাকে ইগনোর করে, তার মানে যিনি গাছে আম গাছের মালিক, জাম গাছের মালিক, লিচু গাছের মালিক, তিনি ও বাচ্চা নিয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু ইদানিং এটা পরিবর্তন হয়ে গেছে, ইদানিং আমাদের সোসাইটিতে ও এটা এটা নিয়ে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, এমনকি মামলা মোকদ্দমা খুব মানে ইয়ালি কাণ্ডর মতো ঢুক মানে অনেক কিছু মানে একেবারে মানে অবর্ণনীয় কাণ্ড ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে আমরা যে দেখি যে, তবে যারা অতীতে করেছেন তাদের এখন অনুশোচনাটা ভালো, এবং এই ক্ষেত্রে যাদের বাগান থেকে আম লিচু কাঁঠাল খাওয়া হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তারা যদি বেঁচে না থাকেন অনেকে তো চলে গিয়ে ওয়ারিসদের কাছ থেকে মাপছিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে ঝড় তুফানের ক্ষেত্রে বিভিন্ন বাতাসে অনেক ফল পড়ে যায়, রাস্তায় পড়ে থাকে মলানা, সেই ক্ষেত্রে যদি কেউ উঠিয়ে কুড়িয়ে নিয়ে যায় বা কেউ কুড়িয়ে, বিখ্যাত মাসালা রয়েছে এটার নাম লোকতাত, লোকতাত অর্থাৎ রাস্তায় কোনো কিছু পড়ে থাকা কে উঠাবে, এবং এর উপর বিখ্যাত মাসালা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন 1450 বছর আগে, বিশেষ করে মক্কা মদিনা হারামাইন আর শরীফাইন বা হজের সময়ে রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে কেউ উঠানোর অধিকার রাখে না, নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছে। এবং বাংলাদেশের আইন দ্বারা, যেমন আমাদের যারা পুলিশ বাহিনী, আমাদের থানার দায়িত্ব কী, পুলিশের দায়িত্ব কী, পুলিশের সেই ব্রিটিশ আমলে করে দেওয়া কোড অনুযায়ী দায়িত্বের মধ্যে এটাও একটা পড়ে যে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস পুলিশ তার মহাফেজখানায়, থানায় মহাফেজখানা রয়েছে সেখানে রাখবে, কারো কিছু হারিয়ে গেলে থানা থেকে খোঁজ করে নেবে। যদিও এটার কতটুকুন চর্চা রয়েছে আল্লাহ আলাম আমি জানি না, তবে আইন দ্বারা এটা প্রমাণিত যে আমাদের থানাগুলো তাদের ওখানে মহাফেজখানা রয়েছে, যে কোনো টাকা পয়সা কোনো মূল্যবান জিনিস কোথাও পড়ে থাকলে এটা থানায় দায়িত্ব হলো তারা প্রিজার্ভ করবে, সত্যিকারের মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো আইন দিয়ে এটা রয়েছে, সুতরাং রাস্তায় পড়ে থাকা যে কোনো জিনিস যে কেউ উঠাতে পারে না, এটার দায়িত্বশীলরা এই কাজটা করবে। আমাদের উচিত যার যা দায়িত্ব তা করা, অন্যের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত। সেক্ষেত্রে এটা কি, এটা কি ধনী গরিব সকলের জন্যই এটা প্রযোজ্য? অফকোর্স, আমি বললাম তো এটা যেহেতু আইন দ্বারা সিদ্ধ, শরীয়তের আইন দ্বারা প্রমাণিত, এমনকি আমাদের রাষ্ট্রীয় আইনেও কার দায়িত্ব এটা নিশ্চিত, সুতরাং চিহ্নিত করে দেওয়া দায়িত্বশীল যে সেই কেবলই কাজগুলো করবে, অন্য কারো করা উচিত। আমাদের সময় শেষ প্রান্তে মহোদয়, শেষ প্রশ্নটা যেটা হচ্ছে যে জিকিরের শুরুতে বিসমিল্লাহ বলা বা আস্তাগফিরুল্লাহ শুধু বিসমিল্লাহ বলাটা কতটা জরুরি? একটা জিনিস হলো যে যখনই কোরআন আল করিমের কোনো সুরার সূচনা থেকে কেউ পড়বে, শুধুমাত্র সুরাতুত তাওবা ছাড়া, তখন অবশ্যই বিসমিল্লাহ পড়বে, আর এমনি মাঝখান থেকে আয়াত পড়তে গেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আর এমনি যে কোনো ভালো কাজ সূচনায় বিসমিল্লাহ পড়াটা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ সূচনায় বিসমিল্লাহ যদি না বলা হয় এটা বরকত শূন্য হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আবার নামাজের তসবি, সেজদার তসবি, আত্তাহিয়াতু দুরুদ শরীফ এর আগে বিসমিল্লাহ পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, নামাজের সূচনায় বিসমিল্লাহ পড়লেই হয়ে যায়। কিন্তু নামাজের বাহিরে আলাদাভাবে যদি কেউ তসবি পড়ে, দুরুদ শরীফ পড়ে, ইস্তেগফার করে, তার আগে বিসমিল্লাহ পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধা নেই, তবে না পড়লে কোনো অপরাধ হবে না। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আমরা আজকে অবগত হলাম। মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরুল ইহসান, তুম হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আর আমাদের হাতে আর সময় নেই, যে বিষয়গুলো আমরা শুনলাম জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।